সালামু আলাইকুম সাইবার সিকিউরিটি ফর এভরি কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব ক্রিপ্টোগ্রাফি ইন সাইবার সিকিউরিটি অর্থাৎ সাইবার সিকিউরিটি ফিল্ডে ক্রিপ্টোগ্রাফির কি কী ভূমিকা রয়েছে এবং ক্রিপ্টোগ্রাফি কিভাবে কাজ করে এবং আমাদের রিয়েল লাইফে ক্রিপ্টোগ্রাফি কিভাবে ইউজ হয় সব কিছুই আজকের ভিডিওতে দেখব আজকের ভিডিও এবং পুরো কোর্স জুড়ে আমি জাহিদ হাসান আসি আপনাদের সাথে চলুন শুরু করি আমি ক্রিপ্টোগ্রাফি কী সেটা সম্পর্কে জেনে নিই তো কোনো কিছু সম্পর্কে যখন আমরা সংজ্ঞা জানতে যাব বা কোনো কিছুর ডিটেলস সম্পর্কে আমরা জানতে যাব তখন সেই বিষয়টাকে আমরা যদি তিনটা প্রশ্ন করি তাহলে খুব সহজেই আমরা সেই বিষয় সম্পর্কে জানতে পারবো তো সেই তিনটা প্রশ্ন কি কি চলুন আজকে আমরা শিখে নিই এটা শুধুমাত্র ক্রিপ্টোগ্রাফির সংজ্ঞার ক্ষেত্রে না যে কোনো কিছুর সংজ্ঞা জানার জন্য আমরা এই তিন তিনটা প্রশ্ন যদি করি তাহলে সহজেই জানতে পারবো তো প্রথমেই আমরা ক্রিপ্টোগ্রাফি নামটা জানলাম তারপরে আমরা যে প্রথম প্রশ্নটা করবো সেটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি কি। তো আমরা এই প্রশ্নটা যদি করি তাহলে ক্রিপ্টোগ্রাফি আমাদের অ্যান্সার দিচ্ছে ইট ইজ এ ম্যাথড তাহলে এটা একটা মেথড ম্যাথড মানে এটা একটা পদ্ধতি তো আমরা এখন বুঝতে পারলাম যে কিটোগ্রাফি একটা পদ্ধতি তো এরপরে আমরা প্রশ্ন করব যে হচ্ছে এটা যদি পদ্ধতি হয় তাহলে এই পদ্ধতি দ্বারা কি করা হয় তো চলুন সেটা যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা পাচ্ছি স্টোরিং অ্যান্ড ট্রান্সমিটিং তার মানে এটার মাধ্যমে কোনো কিছু স্টোর করা হয় এবং এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হয় হুইচ ইজ ট্রান্সমিটিং তারপরে যদি আমরা প্রশ্ন করি যে আমরা জানলাম এটা একটা মেথড বা পদ্ধতি যার মাধ্যমে কোনো কিছু স্টোরা ট্রান্সমিট করা হয় কিন্তু এটা করে আমাদের কী লাভ অর্থাৎ এটা আমাদের ইউজ করে লাভটা হচ্ছে কি তো সেটা হচ্ছে ফর কনফিডেন্সিয়ালিটি অর্থাৎ আমরা এটার মাধ্যমে কনফিডেন্সিয়ালিটি অর্জন করতে পারছি এখন কনফিডেন্সিয়ালিটিটা কি কনফিডেন্সিয়ালিটিটা হচ্ছে গোপনীয়তা কোনো কিছু সম্পর্কে গোপনীয়তাটাই হচ্ছে কনফিডেন্সিয়ালিটি তো চলুন এটা যদি আমরা একটু ডিটেলসে দেখি সেটা হচ্ছে ইনি একজন ব্যক্তি আর ইনি একজন ব্যক্তি আমরা এখানে কিছু ভাইরাল পিপুলকে ইউজ করবো আমাদের এই কোর্সে যাতে আপনাদের সহজে এগুলো বেশি দিন মনে থাকে ওকে তো এখানে আমরা সবাই এনাদের দুজনকে চিনি একজন হচ্ছে হিরো আলম অন্যজন হচ্ছে সেফুদা তো হিরো আলম আর সেফুদা যদি নিজেদের মধ্যে কমিউনিকেশন করে এবং তারা দুইজন অবশ্যই চাইবে যে তাদের দুইজনের কথাবার্তা যেন অন্য কেউ না জানে তো এখানে যদি হিরো আলম সেফুদাকে একটা মেসেজ পাঠাই তো সেই মেসেজটা হিরো আলম অবশ্যই চাইবে যে শুধুমাত্র সে এবং যাকে পাঠাচ্ছে অর্থাৎ সেফোদা এরা দুইজনই জানুক এর বাইরে কেউ না জানুক তো এটাই হচ্ছে কনফিডেন্সিয়ালিটি অর্থাৎ আপনি কাউকে মেসেজ করতেছেন সেই মেসেজটা শুধুমাত্র আপনি এবং যাকে মেসেজটা করতেছেন সে জানতে পারবে এটাই হচ্ছে কনফিডেন্সিয়ালিটি তো এটাই ছিল মূলত ক্রিপ্টোগ্রাফির বেসিক তো চলুন আমরা ভিতরে যাই এবার তো এবার আমরা দেখবো কোর কনসেপ্ট অফ ক্রিপ্টোগ্রাফি অর্থাৎ ক্রিপ্টোগ্রাফির মেন বিষয় যেটা সেটা সম্পর্কে এখন আমরা জানবো তো সেটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফিটের তিনটা বিষয় থাকে তো ক্রিপ্টোগ্রাফিতে মোট তিনটা জিনিস যদি আমরা জানি তাহলে আমাদের ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে ধারণা চলে আসবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান প্লেন টেক্সট দেন নাম্বার টু সাইফার টেক্সট অ্যান্ড নাম্বার থ্রি কি এই তিনটা জিনিস সম্পর্কে যদি আমরা জানি তাহলে ক্রিপ্টোগ্রাফি খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো তো চলুন এবার প্রত্যেকটা ডিটেলস আমরা একটু দেখে নিই প্লেন টেক্সট প্লেন টেক্সটা হচ্ছে অরিজিনাল মেসেজ যেটা আমি পাঠাতে চাই বা যেটা আমরা পাঠাতে চাই কাকে পাঠাতে চাই আপনি যাকে মেসেজ করতেন তাকে পাঠাতে চান তো অরিজিনাল মেসেজ যেমন আপনি আপনার বন্ধুকে লিখলেন কেমন আসো এটাই হচ্ছে অরিজিনাল মেসেজ এবং আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে অরিজিনাল মেসেজটা কখনোই ইন্টারনেটের মাধ্যমে ট্রান্সফার হয় না অরিজিনাল মেসেজটা কখনোই ইন্টারনেটের মাধ্যমে ট্রান্সফার হয় না যেটা ট্রান্সফার হয় সেটা অবশ্যই সাইফার টেক্সট তো চলুন এবার আমরা সেই সাইফার টেক্সট সম্পর্কে জানি নিই সাইফার টেক্সটটা হচ্ছে এনক্রিপ্টেড মেসেজ এনক্রিপ্টেড মেসেজ বলতে বোঝায় আপনি মূল যে মেসেজটা লিখলেন ওই মেসেজটার একটা রূপান্তরিত রূপ এবং সাইফার টেক্সটটা হতে হবে যাতে মানুষ পড়ে বুঝতে না পারে অর্থাৎ হিউম্যান রিডেবল হওয়া যাবে না তাহলে সাইফার টেক্সট যেগুলো সেগুলো হিউম্যান রিডেবল না ওকে তো আর এই সাইফার টেক্সটাই আমাদের ইন্টারনেটের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয় আরেকটা বিষয় হচ্ছে কী যেটা খুবই গুরুত্বপূর্ণ ক্রিপ্টোগ্রাফির জন্য এবং বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কীটা ডিফাইন করে দেয় যে অরিজিনাল মেসেজটা কিভাবে রূপান্তরিত হবে অর্থাৎ একটা মেসেজ আপনি লিখলেন এই মেসেজটা কীভাবে সাইফার টেক্সটে পাঠানো হবে তো এটা সম্পর্কে আরও ডিটেলসে আমরা জানবো তো চলুন পরবর্তী স্লাইডে আমরা চলে যাই এবার আমরা দেখব ক্রিপ্টোগ্রাফির এক্সাম্পল এবার আমরা ডিটেল এক্সাম্পল দেখতে যাচ্ছি ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে তো ক্রিপ্টোগ্রাফির ডিটেল এক্স এক্সাম্পলে আমরা একজন সেন্ডার নিব আর একজন রিসিভার নিব তো সেন্ডার আর রিসিভারের ভিতরে আমরা ডাটা ট্রান্সফার করব। তো চলুন সেটা শুরু করি প্রথমে সেন্ডার এখানে হিরো আলম হিরো আলম কী করতেছে সে একটা মেসেজ জেনারেট করতেছে মি নাও এটাই সেই প্লেন টেক্সট আগে আমরা কিছুক্ষণ আগে থিওরি পড়লাম এবার দেখতেছি প্র্যাকটিক্যাল ইউজ সেটা হচ্ছে মি নাও মি নাও এটা হচ্ছে এখানকার প্লেন টেক্সট ওকে দেন এটাকে আমরা একটা কী ইউজ করবো কী ইউজ করে এটাকে আমরা সাইফার টেক্সটে কনভার্ট করবো এবার দেখুন যে সাইফার টেক্সটটা জেনারেট হয়েছে যেটা হ্যাশ এস এফ ডি ফাইভ এরকম একটা লেখা তৈরি হয়েছে তো এই লেখাটা কি মানুষ দেখে কিছু বুঝতে পারবে এটা কি কোনো সেন্স মেক করে এটা আসলে কোনো সেন্স মেক করে না আর এটাকেই আমরা সেই সাইফার টেক্সট বলবো আর আমি বলছিলাম যে তো সাইপার টেক্সটাই ইন্টারনেটের মাধ্যমে যায় তো এখানে দেখুন যে সাইফার টেক্সটটা সেন্ডার থেকে রিসিভারে যাচ্ছে অর্থাৎ সেন্ড হচ্ছে ওকে তো এখন রিসিভার তো এই সাইবার টেক্সট নিয়ে কিছু বুঝতে পারবে না কারণ সাইপার টেক্সট তো হিউম্যান রিডেবল না তখন রিসিভার কি করবে রিসিভার এখানে আবারও সেই কিটা ইউজ করবে সেই কিটা ইউজ করে এটাকে আবার ট্রান্সফার করবে কিসে প্লেন টেক্সটে দেখুন এখানে অরিজিনাল প্লেন টেক্সটটা আমরা পেয়ে গেলাম তার মানে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা পালন করতেছে সেটা হচ্ছে কিটা ওকে তো কিটার কাজ কি এনক্রিপশান প্লেন টেক্সট থেকে সাইপার টেক্সটে কনভার্ট করা এবং সেই সাইপার টেক্সটকে আবার প্লেন টেক্সটে কনভার্ট করা তো এবার আমরা ব্লক ডায়াগ্রাম দেখব ক্রিপ্টোগ্রাফির ব্লক ডায়াগ্রামটা কী ব্লক ডায়াগ্রামটা আসলে কী ব্লক ডায়াগ্রামটা হচ্ছে এমন একটা চিত্র যার মাধ্যমে একটা বিষয়টাকে উপস্থাপন করা হয় তার মানে একটা পুরো বিষয়টাকে একটা চিত্রের সাহায্যে যখন দেখানো হয় তখন সেটাকে বলা হয় ব্লক ডায়াগ্রাম তো এখানে আমরা ক্রিপ্টোগ্রাফির ব্লক ডায়াগ্রামটা দেখবো সেটা হচ্ছে এরকম তো এখানে একটা জিনিস খেয়াল করুন প্লেন টেক্সট আছে এই প্লেন টেক্সটটা এনক্রিপশন অ্যালগোরিদমের মাধ্যমে এবং দেখুন উপরে একটা কি দেওয়া আছে অর্থাৎ একটা চাবির আইকন দেওয়া আছে তো প্লেন টেক্সট আর চাবি এরা দুইজন একত্রে মিলে সাইফার টেক্সট তৈরি করছে এবং দেখুন এখানে লেখা আছে ট্রান্সমিটেড সাইবার টেক্সট ট্রান্সমিটেড সাইবার টেক্সট মানে আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে যখন ডাটা ট্রান্সমিশন হবে অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় জায়গায় যাবে সেটা অবশ্যই সাইবার টেক্সট যাবে কখনও প্লেন টেক্সট যাবে না আর এখানে এনক্রিপশন অ্যালগোরিদম আর ডিক্রিপশন অ্যালগোরিদম বিষয়টা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরও ডিটেলসে জানবো কারণ অ্যালগোরিদম পার্টে সেটা আমরা খুব ভালোভাবেই দেখবো এখন জাস্ট আমরা বেসিক বিষয়টা বোঝার চেষ্টা করি প্লেন টেক্সট তার সাথে আমরা একটা কী দিব সেখানে একটা এনক্রিপশন অ্যালগোরিদম থাকবে ওইটাকে সাইবার টেক্সটে বানাবে এবার ওই সাইবার টেক্সটা কি হবে ট্রান্সমিট হবে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিট হবে দেন সেই সাইবার টেক্সটটা রিসিভারের কাছে যাবে এখন রিসিভার তো সাইবার টেক্সটে কিছু বুঝবে না তখন ওইটাকে আবার ডিক্রিপশান করবে একই চাবি দিয়ে ওইটাকে আবার ডিক্রিপশান করবে ডিক্রিপশান করে আবার প্লেন টেক্সট পাবে তো এটাই হচ্ছে কিপ্টোগ্রাফির ব্লক ডায়াগ্রাম এবং তার ডিটেলস ওকে তো আমরা ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে জানলাম এখন আমরা কিছু ইউজ দেখবো ক্রিপ্টোগ্রাফির কোথায় কোথায় ইউজ করা হয় প্রথমত এটা ডেটা কমিউনিকেশান ইউজ করা হয় অর্থাৎ আমরা যখন মেসেজ করি কাউকে সেই মেসেজটা প্রথমে সাইবার টেক্সটে কনভার্ট হয় তারপরে রিসিভারের কাছে যাই আবার রিসিভার ওইটাকে প্লেন টেক্সটে কনভার্ট করে তারপরে পড়তে পারে এবং এই বিষয়টা খুব দ্রুত ঘটে যাতে আমরা বুঝতে এত দ্রুত ঘটে যে আমরা বুঝতেই পারি না মনে হয় যে রিয়েল টাইম কনভারসেশন হচ্ছে ওকে দেন তারপরে হচ্ছে স্টোরিং ডাটা ইন সার্ভার তার মানে আপনি আপনার যেমন সহজেই ধরি গুগলে আপনি একটা গুগল অ্যাকাউন্ট তৈরি করলেন জিমেল অ্যাকাউন্ট ধরেন তো জিমেল অ্যাকাউন্টে আপনি যে ডাটাগুলো দিলেন এই ডাটাগুলো যখন আপনি স্টোর করবেন তখন ওইটাও ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে ওখানে সাধারণত হ্যাশ ফাংশন ইউজ করা হয় যেটাও এক প্রকার ক্রিপ্টোগ্রাফি তো ওই হ্যাশ ফাংশনের মাধ্যমে ওইগুলো সার্ভারে জমা রাখে এখন সার্ভারে হ্যাশ ফাংশন করে জমা রাখলে সুবিধাটা কি হয় আপনি যে আপনার পাসওয়ার্ড ইউজার নেম জিমেল অ্যাকাউন্ট কী দিলেন এটা ওরা নিজেরাও বুঝতে পারে না তো এটা সাধারণত হ্যাশ করে সার্ভারে রাখা হয় তো এটা একটা প্রসেস ক্রিপ্টোগ্রাফি ইউজ বলা চলে দেন তারপরে এন টু এন এনক্রিপশান আমরা যদি কেউ হোয়াটসঅ্যাপ ইউজ করি তাহলে দেখবেন ওখানে লেখা থাকে এন টু এন্ড এনক্রিপশান তার মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যখনই যাচ্ছে তখন এনক্রিপশন হচ্ছে তো এইখানে সাধারণত যে এনক্রিপশন হয় সেটাকে অ্যাসিমেট্রিক এনক্রিপশন বলে তো এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানবো যখন আমরা কিপ্টোগ্রাফির ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো তারপরে আছে প্রোটেক্টিং কনফিডেন্সিয়াল ফাইলস কনফিডেন্সিয়াল ফাইলস বলতে আপনার গোপনীয় কোনো ফাইল আপনি একজন আপনার থেকে আরেকজনকে পাঠাইলেন তখন কি হলো ওই ফাইলটা এমনভাবে পাঠাইলেন যেন এনক্রিপ্টেড হয়ে যায় এনক্রিপ্টেড হইলে কী হয়েছে যদি কোনো হ্যাকার ওইটা হ্যাক করেও নেয় তাহলেও সে বুঝতে পারবে না যে এই ফাইলের কাজটা কী ইউজটা কী তো এটা এখানে ক্রিপ্টোগ্রাফি ইউজ করা হয় অ্যান্ড দেন অল কাইন্ডস অফ ডিজিটাল ট্রানস্যাকশান তো এটা খুব ইন্টারেস্টিং ডিজিটাল ট্রান্স্যাকশন বলতে আপনি টাকা লেনদেন করেন যখন ডিজিটালি যেমন আপনি বিকাশে টাকা উইথড্র করেন তখন আপনি যে টাকার অ্যামাউন্টটা ওখানে লিখেন ওই অ্যামাউন্টটা অথবা আপনি তো ওখানে পিনকোড ইউজ করেন ওই পিনকোডটা এই পিনকোডটা সবসময় আপনার হ্যাশ ফাংশান হিসাবে অর্থাৎ যেটা একটা কিটোগ্রাফির অংশ হিসাবে সবসময় সার্ভারে রাখা থাকে এবং আপনি যে টাকাটা পাঠাচ্ছেন কত অ্যামাউন্টের টাকা পাঠালেন বা কত অ্যামাউন্টের টাকা উইথড্র করবেন এটা কিন্তু ওই অ্যাপ্লিকেশান অর্থাৎ বিকাশ অ্যাপ বা যেভাবে আপনি ইউএসডি ডাইল করেই করেন না কেন ওইটাতে ওটা বুঝতে পারে না কেন বুঝতে পারে না কারণ ওইটা হচ্ছে আপনার একটা হ্যাশ আকারে বা এনক্রিপ্টেড বা সাইবার টেক্সট আকারে ওখানে রাখা থাকে পরবর্তীতে ওই সাইবার আপনার বানানো সাইবার টেক্সট এবং ওই ব্যাংকে রাখা বা আপনার ওই অ্যাপ্লিকেশনে রাখা যে সাইবার টেক্সট এই দুইটা সাইবার টেক্সট যখন ম্যাচ হয় তখনই শুধুমাত্র আপনি টাকা উইথড্র বা সেন্ড করতে পারেন আপনি কখনো ভুল পিন দিয়ে কিন্তু টাকা উইথড্র করতে পারবেন না তো এই পিনটাই এখানে এই কী এর কাজটা করেন তো এটাই ছিল আজকের ক্লাস তো আজকের সেশনে যদি কোনো কিছু বুঝতে আপনার অসুবিধা হয় তাহলে আপনি কমেন্ট সেকশনে জানাইতে পারেন আমরা খুব দ্রুতই ইনশাল্লাহ সেটার সলিউশন দেওয়ার ট্রাই করব আর আজকের আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন আপ শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডের সাথে যদি মনে করেন ভিডিওটা তাদের জন্য প্রয়োজনীয় এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট